আমার হাজবেন্ড পছন্দ করতেন না, বলতেন যে রিক্সা চালাবা এত মনটা এত নিচু স্তরের মন যে রিক্সা চালাতে হবে তোমাকে, আমি কোনো কাজই ছোট বড় না। আপনি কি করে লড়াই করলেন? আমি প্রচণ্ড লড়াই করেছি, কোনোদিন মানে এমন অবস্থা হয়েছে যে বাড়ি থেকে ভাতও অব্দি খেতে পারি। আমাকে কেউ শিখায়নি, আমি নিজেই ওখানে শুধু শোরুম থেকে বের করার সময় তখন একজন ভদ্রলোককে বললাম ব্রেকটা কোথায় আর কেমনভাবে চালাতে হবে একটুখানি দেখিয়ে দাও, তখন উনি দেখিয়ে দিল। আমার স্কুটি ফুটি চালাতে পারি, আমার অসুবিধা হলো না, আমি পেরে গেলাম। আস্তে 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 শেখানো শুরু হলো, সবাই কয়েকজনকে শেখালাম, শেখাতে শেখাতে তারপরে ও আবার আরেকজনকে শেখালো, ও আবার আরেকজনকে, এই করতে করতে 78 জন মহিলা আজকে রোডে গাড়ি চালাচ্ছে। বাড়ি থেকে সব জায়গা থেকে টিটকারি কাটতো, হাসতো, দেখে দেখে হাসতো। আমি মনে করতাম যে আমি হাসবে, দুদিন হাসবে, তিন দিন হাসবে, চার দিন হাসবে, তারপরে মুখ হাসি বন্ধ হয়ে যাবে আপনার। পুরুষ টোটো চালকের আপনাদের সঙ্গে মানে কি রকম ব্যবহার করে? প্রচণ্ডই খারাপ ব্যবহার করে, তারা হয়তো আমরা দুটা প্যাসেঞ্জার নিচ্ছি, ওই দৌড়ে গিয়ে জোরে স্পিডে করে গিয়ে তারা প্যাসেঞ্জার দুটো নিয়ে চলে গেল, বলতে গেলে অসভ্যজনক কথাবার্তা বলে, বাজে ব্যবহার করে। আপনারা মানে ওদের পক্ষে মানে কোনো প্রতিবাদ লড়াই করেন? ওদেরকে বলে বলে বুঝাই যে তোরা এরকম করছিস যে আমরা তো মহিলা, আমরা যদি এখন একটা যদি সব এই 78 জন মহিলা মিলে তোদের যদি একটু কিছু করি তাহলে তো আগামী দিন গাড়ি চালাতে পারবো। আমার হিসাবে তো রোড আসা উচিত না, কেন কি কোনো যদি প্রবলেম হয়ে যায় তো কেউ রিক্স তো নেবে না কেউ রোডে, ঠিক আছে? আমাদের তার মধ্যে এই টোটোটা যে চলতেছে, টোটো টোটোর জন্য আমাদের পেটে লাত মরে গেল রিক্সাওয়ালাদের। আমরা তো এখন আমাদের তো 200 টাকা হাজিরা হচ্ছে না সারাদিনে, মালিকের কিস্তি 600 টাকা, আমরা এখন কি করব? দিদিকে দেখে আমার খুব আনন্দ হলো যে মেয়ে ছেলে মানুষ তো টোটো চালাচ্ছে। তারপরে ওনাকে দেখার পরে একের পর এক দুই তিনজন চারজনকে দেখে নিলাম, দেখে নেওয়ার পরে তখন যেন আমার মনে জেগে আসলো যে আমি আর কোনো কাজই দেখবো না, এইটাই আমার জন্য সবথেকে ভালো কাজ হবে। পুরুষরা যারা টোটো চালায় তারা কোনো হিংসা দমন করেছে কি না? করেছে, কিছু আছে খুব ভালো, কিছু আছে খারাপ, খারাপ ভালো নিয়েই চলতে হয়। জেনে বুঝে গাড়িতে ঠুকে দিত, সিটি অটোওয়ালা মেরে দেয়, ওই স্টেট বাসগুলো যেগুলো সরকারি বাস ওরা তো আরও ইচ্ছা করে মারে, ইচ্ছা করে পাশ দিয়ে এমন মানে স্পিডে গাড়ি নিয়ে যাবে ধারণার বাইরে। আর আমাকে এই কাজ করতেই হবে, কারণ কি আমার ছেলে আছে 7.5 বছরের, আমার ছেলেকে আমি পড়াশোনা করে বড় করতে চাই, মানুষ তৈরি করতে চাই, যার জন্য আমাকে কাজ করতেই হবে, সে কে কী বলে আমার দেখার দরকার নেই। বিনা কর্মীদের টোটো চলতে কিন্তু কেউ করার কিছু নেই, আমরা কি আমাদেরও তো পেট আছে না, একটা তার জন্য তোমরা বিরোধ করছো? হ্যাঁ, তার জন্যই আমরা বলছি, নাহলে আমাদের বলার কোনো ইচ্ছে ছিল না, এতদিন এত কাল চলে গেল অটো চলছে কিন্তু আজও কেউ বলেনি, এখন তো বলতে লাগবে না কি, আমাদেরও তো পেটে লাত পড়ে যাচ্ছে। কিছু পুলিশ ভীষণই ভালো, দিদির মতন সম্মান করে, আবার কিছু পুলিশ এমনই অসভ্যতা, গাড়ি ধরে ঝাঁকানি দিবে, ফটো তুলবে, বাজে বাজে কথাবার্তা বলবে, গালি দিবে, কখনো বলবে লকআপে ঢুকাবো, এরকম ধরনের কথাবার্তা। যেমন প্রথম অবস্থাতে যেমন আমি যখন গাড়ি নিয়ে বের হই তখন এক পুলিশ প্রশাসন আমার সাথে বাজে ব্যবহার করে এবং বাজে মন্তব্য কথাবার্তা বলে। পুলিশের সাথে এখন লড়াই করতে করতে পুলিশরা এখন ফেড আপ হয়ে গেছে, পুলিশ এখন আর কিছু বলে না বর্তমানে, এখন এখনকার সময়ের কথা বলছি আমি। সাথে থাকে লঙ্কার গুঁড়ো, রড, ফাইটার, এরকম ধরনের সব অস্ত্র আমার কাছে থাকে, তার জন্য আমাকে অনেক নোংরা নোংরা কথাও শুনতে হয়, যেমন গুন্ডা, ঝাঁসি রানী, আরও অনেক ধরনের। তখন আমি মনে করি যে হ্যাঁ সত্যিই আমি গুন্ডা, ঠিক আছে গুন্ডা যদি হয়ে থাকি আমার সেই সময়টা তো নিজেকে বাঁচানোর জন্য আমাকে গুন্ডা হতেই হবে, কেন আমাকে পরে কিন্তু কেউ বাঁচাবে না, সেই জায়গাটার থেকে আমাকে আসতে হবে, বেরোতে হবে, তার জন্য আমি আমাকে হাতিয়ার নিয়েই চলতে হবে। মানে একটা মহিলা একটা কাজ জানলে তার যে কতটা সাহস সেটা আমি আর কি মানে আমার যেটা মনে যাচ্ছে সেটা আমি এই গাড়িটা বের করে আমি আমার আরও দিদিদের বোনদেরকে দেখাতে চাই, বা আমার পরবর্তীতে যারা বোনরা আছে তারা যাতে ঘরের মধ্যে বসে আছে যারা তাদের যাতে সাহস বাড়ে যে আমরা মহিলা আমরাও কিছু একটা করতে পারি সংসারটা ভালোভাবে চালানোর জন্য, আর খালি যে স্বামীদের উপরেই যে নির্ভর হয়ে থাকবো সেটা যাতে না হয়।